বাঙালির স্বপ্ন পদ্মা সেতু আজ হওয়ার পথে। এই স্বপ্নের পদ্মা সেতু তৈরি করতে প্রয়োজন হয়েছে অনেক শ্রম, অনেক দক্ষতা। টিভিতে আমরা দৈনন্দিন জীবনে পদ্মা সেতু নিয়ে অনেক কিছুই শুনেছি কিংবা দেখেছি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি পদ্মার ইতিহাস কি, এর নামকরণ হলো কিভাবে, অথবা আজকের এই পদ্মা কি আরও বিশাল ছিল, কেনই বা পদ্মাকে সর্বগ্রাসী পদ্মা নামে ডাকা হয়? বাঙালির এই সকল প্রশ্নের উত্তর নিয়ে অ্যানাদার আপডেটের আজকের এই আয়োজন। অ্যানাদার আপডেটের এই পর্বে অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। পদ্মা নদীর ইতিহাস আজকের নয়, তবে ইতিহাস ঘাটলে দেখা যাবে পদ্মা শব্দটির উৎপত্তি হয়েছে পদ্মাবতী থেকে। এই পদ্মাবতী নামের একটি ইতিহাস রয়েছে যা এই উপমহাদেশের আর্য বা হিন্দু সম্প্রদায়ের সাথে যুক্ত। সনাতন ধর্মাবলম্বীদের মতে শ্রীকৃষ্ণের স্ত্রী লক্ষ্মী দেবীর সাথে পদ্মাবতী নামটির সম্পর্ক রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী লক্ষ্মী দেবী পদ্মফুল খুবই ভালোবাসতেন, তাই সেই নাম অনুসারে তার নাম রাখা হয় পদ্মাবতী, ফলে এই নদীটির নাম হয় পদ্মাবতী এবং এই আজকের পদ্মা আগের পদ্মাবতীর নামের অনুসারে আসে। ইতিহাসে পদ্মাবতী নামটি প্রথম পাওয়া যায় তাম্র শাসনে এবং এই নদীকেই দেখানো হয়েছে গঙ্গার মূল প্রবাহ হিসেবে। আবার অনেকে মনে করেন গঙ্গা হচ্ছে ভাগীরথী নদীর প্রবাহ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রায় 2300 বছর আগে এই ভাগীরথী নদীর প্রবাহ পাল্টে যায়, তখন পদ্মাবতী গঙ্গার প্রধান প্রবাহ হয় যার উল্লেখ পাওয়া যায় সেই তাম্র শাসনে। তাছাড়াও আবুল ফজল আজকের পদ্মাকে গঙ্গার মূল প্রবাহ বলেছেন। এছাড়াও পর্তুগিজরা যখন বাংলায় এসেছিল তারাও পদ্মাকে বলেছিল গঙ্গার মূল প্রবাহ। পদ্মা নদীর ইতিহাস সম্পর্কে আমরা জানলাম, এবার আসি পদ্মা নদীর বৈশিষ্ট্য সম্পর্কে এবং বছরের পর বছর কিভাবে পদ্মা তার ধারা পরিবর্তন করেছে তাও আমরা দেখব। গঙ্গা নদী রাজশাহীতে আসার পরপরই পদ্মা নদীতে পরিণত হয়। এটির দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার আর গভীরতার কথা চিন্তা করলে প্রায় 4 থেকে 8 কিলোমিটার। পদ্মা ও যমুনা নদী একই প্রবাহে প্রবাহমান। জানলে অবাক হবেন দুই নদী পাশাপাশি প্রবাহিত হলেও এদের জল কখনো মেশে না। আপনি যদি কখনো ঢাকা থেকে বরিশালের লঞ্চে যান তখন একটি স্থানে দেখতে পাবেন এর এক পাশের জল রং এবং অন্য পাশের জলের রং আলাদা, তখনই বুঝতে পারবেন সেখানে পদ্মা এবং যমুনা একই সাথে মিলিত হয়েছে। পদ্মা নদীতে আগে শুষক থাকলেও এখন সেগুলো আর দেখা যায় না। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি শুষক ডলফিনেরই এক প্রজাতির মতো দেখতে, তবে কেউ কেউ এখন ঘড়িয়ালও দেখতে পায় সেখানে। পদ্মা নদীর বিষয়ে অনেক কবি বর্ণনা করে গেছেন, পদ্মার পাশ দিয়েও গড়ে উঠেছে অনেক জনপদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1986 সাল থেকে 2016 সাল পর্যন্ত কিভাবে পদ্মার পথ বদলিয়েছে। ১৯৮৬ সাল থেকে পদ্মা ভাঙা ও গড়ার মাধ্যমে চলতে চলতে আজ এই পথে এসে পৌঁছেছে। পদ্মার সুবিশালতা অনেক, হয়তো এই নদী পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে বা থাকবে না, কিন্তু এই বর্তমান সময়ে পদ্মা নদী তার গৌরব নিয়ে ঠায় বয়ে চলেছে সময়ের দিকে। এই পদ্মা নদী বাংলার আশ্চর্যের এক অন্যতম উদাহরণ। পদ্মা নদী যেমন সময়কে সাক্ষী রেখে বয়ে চলেছে বাংলার বুকে, ঠিক সেরকমই কিছু উদাহরণ এই পৃথিবীতে মানবজাতি রেখে গেছেন, আর আন্তর্জাতিক ভাষায় তাকে সপ্তাশ্চর্য বলা হয়। পৃথিবীর এই অভূতপূর্ব জিনিসগুলো দেখতে আপনারা অ্যানাদার আপডেটের সপ্তাশ্চর্যের এই ভিডিওটি দেখতে পারেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি, যদি ভালো লেগে যায় তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।